আমাদের সম্পূর্ণতভাবে আমরা দিনদারী হয়ে আমরা কবরে যেতে পারি, তাহলে আমাদের ঠিকানা জান্নাত হবে, জান্নাত। এবার কবরটাই হলো মেন একটা সাবজেক্টলি জায়গা, কবরটা হলো একটা জায়গা। কবরকে অতিক্রম করে যদি আমি এবং আপনি পার করে দিতে পারি তাহলে আমার কোনো সমস্যা নাই। এখান থেকে আমাকে যেতে হবে বাংলাদেশ। বাংলাদেশে যদি কোনো জায়গায় বেড়াতে যাই, জালসায় যাই, ঘুরতে যাই, তাহলে আমাকে কি লাগবে? আমাকে সেখানে যেতে গেলে, ঢুকতে গেলে পারমিশন তো লাগবে, তা আমাকে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট। আমাকে পাসপোর্ট বানাতে হবে। এবার আমার পাসপোর্ট হয়ে গেল, ভিসা হয়ে গেল, ব্যাগে সমস্ত কিছু ভরলাম, যত কিছু যা আছে আমার লুঙ্গি থেকে, জামা থেকে, প্যান্ট থেকে, আমার টি শার্ট থেকে, যত যা লাগবে আমি সমস্ত কিছু এক 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 করে ব্যাগটাকে গুছালাম। ব্যাগটাকে গুছাবো কেন? আমাকে এখান থেকে বাংলাদেশ যেতে হবে, আমাকে সব গুছিয়ে নিতে হলো। কথাটা ভালো করে বুঝবেন। এবার সমস্ত কিছুকে আমি গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে আমি বর্ডারে পা দিয়েছি এবং আমাকে বলছে পাসপোর্ট দেখাও। আপনি তখন বলছেন যা, পাসপোর্ট তো ভুলে রেখে চলে এসেছি বাড়িতে, আপনাকে ঢুকতে দেবে? দেবে না, আপনাকে ঢুকতে দেবে না। তাহলে আপনি যদি একটা লুঙ্গি ভুলে যান তাতে কোনো যায় আসে না। আপনি একটা লুঙ্গি ভুলে গেছেন, ওখানে পাওয়া যায় লুঙ্গি, ওখানেও কিনে যাবে। কিন্তু একটাই সাবজেক্ট, একটাই জিনিস যদি না থাকে তাহলে আপনাকে বাংলাদেশে তার কাটা পার করতে দেওয়া যাবে না, সেটাই হলো পাসপোর্ট। আপনি মরার আগেই সমস্ত কিছু গুছিয়ে নেন, নামাজ ব্যাগটাতে ভরে নেবেন, রোজা একটি ব্যাগে ভরবেন, এবং আপনার হজ টাকা জমি, আপনার উপরে হজ ফরজ হয়, হজ করে এসেছেন সেটাও, জাকাত ফরজ হয়েছে জাকাতটাও ব্যাগে গুছিয়ে নেন, চরিত্র ব্যাগে গুছিয়ে নেন, সমস্ত কিছু আপনি ব্যাগে গুছালেন শুধু একটাই বাদ দিয়ে, সেটা হলো ঈমান নামের একটি পাসপোর্ট আছে। আর তাকওয়া হা হুনা, যেটা বলা হয় এখান থেকে আপনার ঈমানটা হবে, যদি আপনি এটাই ভুলে যান তাহলে আপনি কবরের তারকাটা পার করতে পারবেন না। আপনার টাকা পয়সা নেই, আপনি জাকাত দিবেন কী করে? আপনার তো টাকাই নেই, আপনি জাকাত দেবেন কীভাবে? তাহলে এটা যদি আপনার না থাকে, টাকার নাই, আপনার জাকাত নাই, তাহলে আপনি কী করবেন? আপনার শুধু ঈমান আছে, ঈমান নামের পাসপোর্ট নিয়ে কবরে যান। আপনাকে প্রশ্ন করা হবে, সঙ্গে সঙ্গে আপনি উত্তর দিয়ে দেবেন, এবং উত্তর দিয়ে কী বলা হবে? এবার বলা হবে ওই কবরবাসীটাকে বলা হবে, তুমি কি কিছু চাও, তুমি কি কিছু চাও? এ তখন বলবে, আমি চাই আমাকে একবার উঠিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হোক। কেন? আমার পরিবারকে আমি একটাই কথা বলবো, কবরের সমস্ত যে শাস্তি ভয়াবহ হয় এটা বলা হবে, এবং কবরে যে আমাকে প্রশ্ন করা হয়েছে উত্তর কিভাবে দিতে হবে এটাই বলে দিয়ে আসবো। বলা হবে না, বলা হবে তোমাকে উঠাতে দেও, উঠতে দেওয়া হবে না, তোমাকে যেতে দেওয়া হবে না, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। কেমন করে তুমি ঘুমিয়ে যাবে? যেমন নতুন বউ আর নতুন স্বামী আর স্ত্রী দুজন বিয়ে করেছে, এই বিয়ে করা দুজন ব্যক্তি যখন বাসর ঘরে ঢুকে যাবে, বাসর ঘরে ঢুকলে কোনো মানুষ তাকে ডিস্টার্ব করবে না, কেউ তাকে উঠাবে না, কেউ তার ঘুম ভাঙাবে না, কেন নতুন বাসর ঘরে তারা শুয়ে আছে। অনুরূপভাবে তোমরাও দুজন শুয়ে যাও। কতদিন পর্যন্ত ঘুমাবে? কতদিন পর্যন্ত ঘুমাবে? বলা হবে, যতদিন পর্যন্ত হিসাব শুরু না হবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, অতদিন পর্যন্ত তুমি ঘুমিয়েই থেকে যাও। তাকে ঘুমিয়ে দেওয়া হবে। আপনি হিসাব করুন, কবরের শাস্তির কথা একটা বলি, কবরে যেটা আমাকে এবং আপনাকে যদি হিসাব দিতে না পারি তাহলে যেটা শাস্তি হবে, সে হাতুড়ির বাড়ি যদি মারা হয়, একটা হাম্বার, হাম্বার থাকবে হাতুড়ি, এই হাতুড়ির বাড়ি যদি মারা হয়, যেমন এই হাতুড়িটাকে যদি কোনো একটা পৃথিবীর পাহাড়ে একটু যদি লেগে যায়, পাহাড় ধলি সাত হয়ে যাবে, এই মানে সেদিন আপনাকে এতই দিয়ে মারা হবে, মাথায় আঘাত করতে থাকবে। আমরা হয়তো ভাবি আলামে বারজাক, একটা মানুষ মারা গেল,
মারা যাওয়ার পরে তাকে সুন্দর করে দাপ গোসল করিয়ে দিলাম, গোসল করিয়ে দিয়ে কাফন করিয়ে দিলাম, কাফন করিয়ে দিয়ে কবর শুয়ে দিয়ে আসলাম, এটাই কবর? জি না, এটাই কবর নয়। কোনো একটা মানুষ কোন জায়গায় বেড়াতে গিয়েছে, অনেক জঙ্গল, বহু জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে মারা গেল, লাশ খুঁজে পাওয়া গেল না, সেটাই তার কবর, ওটাই হবে তার কবর। কোনো মানুষকে বাঘে খেয়ে নিয়েছে, ওটাই তার পেট, ওটাই তার কবর, ওটাই হলো আলামে বরজখ। কোনো মানুষ পানিতে পড়ে গিয়েছে, তাকে মাছে গিলে নিয়েছে, সেটাই হলো আলামে বরজখ, ওটাই হলো কবর। তাহলে যার যেখানে লাশ আছে সেটাই তার কবর। তা কবর এত জটিল, একদম কবরের ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি পৃথিবীর মানুষকে কবরের ভয়াবহতা দেখা হতো তাহলে পৃথিবীর মানুষ বাঁচতে ইচ্ছা করতো না। পৃথিবীর মানুষের এত কঠিন কবরে আজাব হয়। পূর্ব পশ্চিমে যত কীট পতঙ্গ আছে সবাই শুনতে পাই, সবাই শুনতে পাই, শুধু দুজন বাদে, মানুষ আর জিন বাদে। যদি পৃথিবীর মানুষ শুনতে পেত, জিন শুনতে পেত, এরা অজ্ঞান হয়ে যেত, এদের হুঁশই ফিরত না। এত কঠিন কবরের শাস্তি। ভাই বন্ধুরা আমার, সেই কবর একটা ভয়াবহ জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন এবং যেতে যেতে দেখছে দুইটি কবর থেকে আজাব আসছে। তিনি শুনতে পাচ্ছেন এই কবর দুটিতে আজাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদেরকে আজাব কিছু বেশি জন্য হচ্ছে না, শুধু একটাই, সেটা হলো, একজনের কথা বলছেন, সেটা হলো যে পেশচাপ করে পানি নিত না, আর একজন পেশচাপ করে পানি নিত কিন্তু আর মুখ থাকতো না, যে ছিটেছে কি ছিটেনি। আমার মতো মুসলিম, আপনার মতো মুসলমান, চেনটাকে খুলে দিয়ে ছেড়ে দিলাম লম্বা করে, যেখানে যাবে সেখানে যায়, দিয়ে আবার চেনটাকে টেনে দিলাম, দিয়ে ওকে বলবেন যে তোমার নাম কি? আব্দুর রহমান। তখনও আব্দুর রহমান আছে, দাঁড়িয়ে পেশচাপ করে দিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। এ ব্যক্তিটা কবরে হিসাব কীভাবে দেবে? ভাই বন্ধুরা আমার, যদি পেশচাপ ছিটার কারণেই যদি কবরে আজাব হতে পারে, তাহলে আপনি বলুন তো যে আপনার ভিতরে তার চরিত্র, আপনার ব্যবহার, আপনার আখলাক, আপনি এখন পর্যন্ত সুধার হয়েছেন কি না, আপনি এখন পর্যন্ত মসজিদে নামাজ পড়তে আসতে পেরেছেন কি না, আপনি এখনও তো আসতে পারেননি, তো কবর থেকে বাঁচবেন কীভাবে? ভাই বন্ধুরা আমার, সেই কবর ভয়াবহ জায়গা। কবর প্রতিদিন ডাক দেয় মানুষকে, কবর প্রতিদিন ডাক দেয়, আনা গরিবুন, আমি হলাম গরিবদের ঘর, আমি হলাম গরিবদের ঘর, ধনী কাজ করবে না, এখানে গরিবদের ঘর, এটা গরিব, এখানে তোমার টাকা আসবে না, পয়সা আসবে না, সোনা আসবে না, চাঁদি আসবে না, কোনো কিছুই আসবে না তোমার এখানে, তোমাকে শুধু একাই থাকতে হবে, আমি হলাম একাকীর ঘর, না তোমার সঙ্গী থাকবে, না তোমার কোনো সাথী থাকবে, না তোমার কোনো বন্ধু থাকবে, না তোমার কোনো দোস্ত থাকবে, না তোমার স্ত্রী থাকবে, কেউ থাকবে না, তোমাকে একাই পড়ে থাকতে হবে, এরই নাম হলো কবর। আমি হলাম সংকীর্ণ ঘর, আমি হলাম ছোট একটি ঘর, যেখানে কোনো পা মেলে না, হাত মেলে না, ভালো করে ঘুমাতে পারা যাবে, এটা আমি নই। আমি হলাম পোকা মাকড়ের ঘর, কীড়া পাকড়ের ঘর, যেখানে কোনো পোকা আর পোকা, শুধু মাটির ঘর। আমি হলাম বিনা দোয়ারের, বিনা জান্নার একটি ঘর। প্রতিদিন আপনাকে ডাক দেয় বিনা জান্নার ঘর, এখানে কোনো জান্না থাকবে না, দরজা থাকবে না, কিছুই থাকবে না, আপনাকে একাই থাকতে হবে। আপনি যদি পাপি হন, কবরে কী হবে? এই মালাক, এই দুটা ফারিস্তা, এই দুজন ফারিস্তা, এরা দুজন বলে দেবে, ডান দিকের মাটি বাম দিকে এসো, বাম দিকের মাটি ডান দিকে এসো। কতদিন চলবে? কিয়ামত হওয়া পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে, কিয়ামত হওয়া পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনি শুধু এই কবরে, আপনাকে এই কবরে রেখে দিলাম, সামান্য 3-3.5 ফিট গর্তে রেখে দিলাম, এই গর্তে রেখে দিয়ে চলে আসলাম, বেশ 4-5 বছর 10 বছর পরে কবর করবেন, আপনার কিছুই পাওয়া যাবে না। কিন্তু আপনি মনে ভাবছেন যে আমাকে কিছুই পাওয়া যাবে না, কিন্তু আপনার যে মেন জিনিস যেটা আত্মা, সেটা দুটা স্থান আছে, একটা হলো সিজ্জিন, একটা হলো ইল্লিন। ইল্লিন আর সিজ্জিন, যেটা ইল্লিন বলা হয় 7 আসমানের উপরে যারা ইমানদার, দিনদার, পরেজগার, নামাজি, এদের আত্মাটা থাকবে 7 আসমানের উপরে সম্মানের সহিত। আর আপনি যদি গুনাহগার হন, পাপি, মুশরিক, মুনাফিক, এদের স্থান হবে সিজ্জিনে, মানে 7টা জমিনের নিচে আপনার আত্মাকে ভরে দেওয়া হবে, সেখানে শাস্তি হবে। প্রাণের ভাই ও বাপজিরা আমার,
কবর একটা খুব জটিল জায়গা, কবর আপনাকে অতিক্রম করতেই হবে। আল্লাহ রসুলের জামাই উসমান ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কবর দেখলেই তিনি অঝর নয় কাঁদতেন, এমন কাঁদা কাঁদতেন, এমন কাঁদতেন যে দুই চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়ত। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করছেন, আপনি কেন কাঁদছেন, কবর দেখলে আপনার চোখ দিয়ে কেন এত পানি আসে? এই তখন বলছেন উসমান বলছে, বন্ধুরে এটাই হলো মেন জায়গা, এটাই যদি আমি অতিক্রম করে চলে যেতে পারি তাহলে আমার কোনো আর সমস্যা হবে না, আমি এটাকে পাস করতে পারি তো সমস্যা হবে না, এখানটাই হলো মেন জায়গা, এটাই হলো তার কাঁটা, এটাই হলো আপনার জান্নাতের বেড়া, এটা যদি আমি পার করতে পারি, আমার ঈমান নামের পাসপোর্ট যদি নিয়ে থাকতে পারি তাহলে আমাকে কবরে অতিক্রম মানে আমার কবরে কোনো অসুবিধাই হবে না। যখন কিয়ামত শুরু হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবর থেকে সবাই খাতনাবিহীন উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, এদের শরীরে কোনো কাপড় থাকবে না, কোনো জিনিস থাকবে না, আর এক ধরনের মহিলা বিলাপনকারী মহিলা যারা হবে, বিলাপনকারী মহিলা বলতে এরা কোনো বাড়িতে একটা মাইয়াত মারা গিয়েছে, নিজের গায়ের কাপড়টাকে নামিয়ে দেবে, মাথার চুলগুলাকে ছিটিয়ে দেবে, হুঁকড়ে হুঁকড়ে ডুকড়ে ডুকড়ে কান্না করবে, এরা যদি মরার আগে তওবা না করে মরে তাহলে এদের শরীরটা হবে আলকাতরার চাইতেও কালো, এবং শরীরে যেটা তাদের চাদর থাকবে এটাও হবে কালো খসখসে একটা চাদর। এরা কিয়ামতের দিন এভাবেই উঠবে, বিলাপনকারী মানে মরা বাড়িতে যারা হুঁকড়ে হুঁকড়ে ডুকড়ে ডুকড়ে কান্না করে। প্রিয় ভাই বাবজিরা, আমার কবর একটা জটিল জায়গা, কবর বিশাল একটা জটিল, কবরে যেটা সাপ দেওয়া হবে এই সাপের কথা বলা হয়েছে, যদি এই সাপ পৃথিবীতে একবার শ্বাস ছাড়ে তাহলে সারা পৃথিবী পুড়ে তম্বা হয়ে যাবে। তাহলে আপনি হিসাব করুন যে এই কবরে আজাব কত হতে পারে। এই কবর একটা মজলুম, যেমন সমুদ্রের মাঝখানে পড়ে গেলে তার হোঁশ থাকে না, কূল কিনারা পায় না, এই কবরে মানুষের কোনো কূল কিনারা থাকবে না। আপনার হিসাব হতে কিয়ামত হওয়া পর্যন্ত যদি আপনি হিসাব না দিতে পারেন এভাবে শুধু চিপতেই থাকবে, আপনার পুরো শরীরের হাড়গুলিকে একদম মেজে দেবে। মুসা আলাইহিস সালামের যুগের তার আগে যুগে সেটাকে বলা হয় বানী ইসরায়েলের যুগ। বানী ইসরায়েলের যুগে কয়েকজন যুবক শুধু এটা বলছি আপনাদেরকে, কয়েকজন যুবক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দিয়ে এক জায়গায় থমকে দাঁড়িয়ে গিয়েই বলছেন কবরবাসীদেরকে এবং আল্লাহকে ইশারা করে বলছেন, হে আল্লাহ, এইটা কবর থেকে এমন কোনো একটা মানুষকে উঠিয়ে দাও যারা উঠে যাবে এবং উঠে গিয়ে মরণের যন্ত্রণা কেমন, মরণের শাস্তিটা কেমন, মরার সময় কেমন আঘাত পেতে হয় এই কথাটা যেন আমাদেরকে বলে এবং আমরা যেন ভয় পাই। এভাবে দোয়া করলো তারা। ইতিমধ্যে অবস্থায় একজন কবর থেকে উঠে গেল, উঠে যাওয়ার পরে বলছেন, কেন জাগালে, কেন উঠালে আমার কথা, আমার জন্য কেন আল্লাহর কাছে দোয়া করলে? তখন এই ব্যক্তি এরা বলছেন, বলো তো তুমি কতদিন আগে মরেছিলে? বলছে, আজ থেকে নিয়ে 150 বছর 200 বছর আগে আমার মরণ হয়েছিল, আমি মারা গিয়েছিলাম, এবং তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করলে আমাকে তখন উঠানো হলো, তোমরা বলো কি আছে? এবার বলছে এরা, এই 5-6 জন তখন বলছে, বলো তো বন্ধুরে তোমার যেদিন মরণ হয় সেদিন তোমার কতটা ব্যথা হয়েছিল বলো তো, যেদিন তোমার মরণ হয়। এই তখন বলছে, আমার 150 থেকে 200 বছর হয়ে গেছে মরা, যখন মালাকুল মওত আমার জানটাকে বের করে, আমার আত্মাটাকে বের করে, ওই ব্যথাটা এখন পর্যন্ত আমার শরীরে ভুগছে। 200 বছর আগে মারা গেছে, বলছে এখনও আমার শরীরে ওই ব্যথাটা ভুগছে,
আল্লাহর কাছে তোমরা দোয়া করে দাও, আল্লাহর কাছে তোমরা আমার জন্য দোয়া করো যেন ওই ব্যথাটা তাড়াতাড়ি সেরে যায়। তাহলে আপনি হিসাব করুন তো যে মানুষের মরার সময়তে কতটা যন্ত্রণা হয়, তা এই মৃত্যুর সময়তে যদি এতটা হয় তাহলে কবরে কত শাস্তি আছে। তার জন্য বলছি, জোর হাত করে বলছি, ভাই বাবজিরা আমার, নামাজ থেকে পিছিয়ে থাকিয়েন না, নামাজ থেকে পিছিয়ে থাকিয়েন না, আল্লাহর দিকে ধাবিত হন, আল্লাহর দিকে আগিয়ে এসুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান। হে আল্লাহ যা করেছি ভুল করেছি, হে আল্লাহ যা করেছি ভুল করেছি, আর জীবনে হবে না, তুমি আল্লাহ ক্ষমা করে দাও, তুমি আল্লাহ ক্ষমা করে দাও। মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ রাসুল যখনই নামাজ পড়তেন তখনই শুধু দোয়া করতেন, হে আল্লাহ কবরের আজাব থেকে বাঁচায়ো, হে আল্লাহ তুমি কবরের আজাব থেকে বাঁচায়ো। তাহলে কবরের আজাব কত ভয়াবহ আছে, আপনি হিসাব করুন। প্রেমে ভাই আবজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার এবং সঠিক আমল করার মতো আমাদের যেন তৌফিক দান করেন, বলুন আমিন। এবং এখনও যারা নামাজ থেকে আমরা পিছিয়ে আছি যেন আমরা আজকের পর থেকে মসজিদে এসে নামাজ পড়তে পারি, হে আল্লাহ তুমি আমাদের সে তৌফিক দান করো, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।